গৌরব গগৈর ভূতেকে দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। পিতৃর প্রসঙ্গ টানি আনি গৌরব গগৈক সমালোচনা মুখ্যমন্ত্রীর। রাজনীতির নামত প্রয়াত পিতৃর নাম টানি অনাতো যুক্তিসঙ্গত নে? যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ গৌরব গগৈয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সমালোচনা করিয়েই টানি আনে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নাম। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর তিনিওটা কার্যকালতে দীর্ঘ সময় শিক্ষা, স্বাস্থ্য, গুয়াহী উন্নয়ন দপ্তরের মন্ত্রী আছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এতিয়া মুখ্যমন্ত্রী গৌরব গগৈয়ে সমালোচনা করলেই সাংসদগীর পিতৃ তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নাম লৈ সমালোচনা করে। গুয়াহী মহানগরীত যা 5 আগস্ট বিয়লির এজাক বরষুণতে হওয়া ভয়ঙ্কর বানর প্রসঙ্গটো মুখ্যমন্ত্রী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নাম লৈ গৌরব গগৈক সমালোচনার লক্ষ্য করে লয়। USTMর পানি আহে বাবেই গুয়াহী মহানগরীত বানর প্রকোপ বৃদ্ধি পাইছে বলে মুখ্যমন্ত্রী করেছিল অভিযোগ। কংগ্রেস সহ বিরোধী এই সন্দর্ভত মুখ্যমন্ত্রীক করেছে কঠোর সমালোচনা। কিন্তু এই সমালোচনার প্রত্যুত্তর দিবলৈ গৈ সোমবারে মুখ্যমন্ত্রী করে এই মন্তব্য। তরুণ গগৈর লড়াইও মোক গালি পাৰে। বাপেকে কোৱা কথা যদি পুতেকে ভুল বুলি কয় মই কি কৰিব পাৰো? তরুণ গগৈ ডাঙরিয়ায় কৈ গৈছে যে গুৱাহাটীত বানপানী হোৱাৰ মূল কারণ হল জোৰাবাট। এতিয়া কংগ্রেসে মোক গালি পাৰে, তরুণ গগৈ লড়াইও মোক গালি পাৰে, কয় USTMৰ নাম কিয় ললে? এটা বাপেকে কোৱা কথা যদি পুতেকে ভুল বুলি কয় মই কি কৰিব পাৰো? কক সবতে তো রাজনীতি বিচাৰি থাকিলে নহব। অকল সোমবারেই নহয়, ইয়াৰ পূৰ্বেও মুখ্যমন্ত্ৰীয়ে পিতৃৰ প্ৰসংগ টানি আনি গৌৰব গগৈক সমালোচনা কৰিছে। ৰাজ্যৰ শেহতীয়া প্ৰলয়ংকৰী বানত কেইবাটাও মথাউৰি ভাগিছিল। এই সন্দৰ্ভত যোৰহাটৰ সাংসদগৰাকীয়ে মুখ্যমন্ত্ৰীক লোকনিৰ্মাণ বিভাগটো এৰি জলসম্পদ বিভাগৰ দায়িত্ব ল'বলৈ আহ্বান জনাইছিল। তাৰ পাছতে মুখ্যমন্ত্ৰীয়ে মথাউৰিক লৈ আৰম্ভ কৰে ৰাজনীতি। কংগ্ৰেছৰ দিনৰ মথাউৰিহে ভাগিছে বুলি অভিযোগ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে গৌৰব গগৈক উদ্দেশ্যি কৈছিল, যদি পরোক্ষভাবে নিজের দেউতাকক গালি পাৰে মই কি করিম? তা কথা আপনাদের সাব ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মথাউরি এইবারে কম ভাঙিছে, গতি এইবার আর যাক মথাউরি ভাঙিছে সেবিলাক আমি বনুয়া দিনের মথাউরিও নহয়। গতি ইনডাইরেক্টলি যদি নিজের দেউতাকক নিজে গালি পাৰে মই কি করি? সেটো আর মোৰ হাতত কোনো উপায় নাই। যদি মই মোৰ দেউতাক গালি পাৰো, যিকেইটা মথাউরি বনি আছে, যিকেইটা মথাউরি ভাঙিছে, তাত আমি হাত লগোৱা মথাউরি নহয়, কংগ্রেসের দিনত বনা মথাউরি। এটা কোনোবাই যদি নিজের দেউতাকক গালি গালাজ করে মইনো কি কৰিব পাৰো? এটোতো মোৰ হাতত উপায় নাই। এনেকৈ এতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নাম লৈ গৌরব গগৈক সমালোচনা করে। কিন্তু এয়া যুক্তিসঙ্গত নে? পুত্রক সমালোচনা করবলৈ গৈ প্রয়াত পিতৃক টানি অনাটো যুক্তিসঙ্গত নে? মুখ্যমন্ত্রী এই সন্দর্ভত অনেক যুক্তি দিলেও এনে কার্যই স্বাভাবিকতে রাজনীতি করে তুলিছে নিম্নগামী। উল্লেখ্য, যোরহাট লোকসভা সমষ্টিত গৌরব গগৈক পরাস্ত করবলৈ মুখ্যমন্ত্রী সহ বিজেপিয়ে সকলো শক্তি প্রয়োগ করেছিল যদিও দলীয় প্রার্থী তথা তদানীন্তন সাংসদ তপন কুমার গগৈ পরাস্ত হয়। যোরহাটত পরাজয় মুখ্যমন্ত্রী তথা বিজেপির বাবে লজ্জাজনক হিসাবে বিবেচিত হয়েছে। সেয়ে এতিয়া লোকসভার বিরোধী উপদলপতি গৌরব গগৈক সুযোগ পালে পিতৃর নাম টানি আনি সমালোচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কব পারি মুখ্যমন্ত্রীক এতিয়া অনবরতে খেদি ফুড়ে গৌরব গগৈর ভূতে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট। তথ্যৰ ভিত্তিত বিশ্লেষণ, যুক্তিৰ আধাৰত সিদ্ধান্ত। দি ৱাইৰৰ নেচনেল এফেয়াৰ্ছ এডিটৰ সংগীতা বৰুৱা পিছৰতীৰ বিশেষ অনুষ্ঠান নিৰ্ণয়, প্ৰতি সোমবাৰৰ পৰা বৃহস্পতিবাৰলৈ নিশা 9 বজাত কেৱল দি ক্ৰছ কাৰেণ্টত।